তো এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওম টু ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। ভালোবাসার বেশি বেশি বা কম মিলিয়ে নিও, ঠিক আছে? মানে আমি জানি আমি একটু লেট লেট ভিডিও দিচ্ছি, মানে 9 দিন 8 দিন পরপর, বিকজ একটাই তার কারণ আমার এক্সামস চলছে। দেন আমি ব্লগিং ছাড়া একটা অন্য কাজ করি, তারপর আবার এখন সেমিস্টার টাইম, এক্সামস চলছে, দেন আবার ক্যাম্পাসিং টাইম, একটু চাপে আছি। সো ওটা নিয়ে তোমাদের বেশি চিন্তা করতে হবে না, বাট আমি চেষ্টা করবো মাসে আমি 4টে ভিডিও যাতে প্রত্যেক মাসে যেটা দিতে থাকি। আর হ্যাঁ, এক্সামটা একটু কভার হোক, তারপর আমি মাসে তাড়াতাড়ি আরও বেশি বেশি করে ভিডিও জানবো। আমি চেষ্টা করছি বাইরে চলে যাওয়ার। তো আজকে আজকে এক্স্যাক্টলি আজকে আমি একটা এমন জায়গায় যাবো যেখানে আমি খুব ছোটোবেলায় যখন বাইরে থেকে ফিরতাম দুর্গাপুর, বা আমরা এখান থেকে যখন দুর্গাপুর মানে দুর্গাপুর থেকে কোথাও বাইরে যেতাম, আমাদের একটা ডিনার স্পট বলতে পারো, বা কখনো বাইরে চলে যাওয়ার সময় ব্রেকফাস্ট স্পট বলতে পারো। এখানকার খাবার এতটা সুন্দর, মানে ধাবা স্পেশালি যদি বলি, আমি অনেকেই আমাকে বলতো যে দাদা একটা একটা জায়গা যেখানে ফ্যামিলি দেন ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, একটু স্পাইসি খাওয়া দাওয়া হবে, আর মানে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। তো আমি 2019 একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে পাঞ্জাবি মশলার, ওখানে সবাই খুব ভালোভাবে রেসপন্স দিয়েছিলো যে খুব ভালো লেগেছিলো তোমাদের। তো আমি এবছর একটা ধাবা দিতে চাইছি যেটা আমি ছোটোবেলাতে খেতাম। তো আমার এই রিসেন্ট কিছুদিন আগে একটা জায়গায় একবার খেয়ে এসেছিলাম, তো আমার খাবারগুলো খুব সুন্দর লেগেছে। ওখানকার অ্যাম্বিয়েন্স হয়তো খুব ভালো নয়, বাট বিকজ একটা ধাবার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর হয় না, বাট ওখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর হওয়া উচিত। তো আমি আজকে একবার যাবো। তো ওখানে চলো গিয়ে কথা বলছি, এখানে কথাটা না বাড়িয়ে আমি বেরোবো 8:30-এর সময়। আমরা এখন মানে অর্ডার দিয়ে দিয়েছি, যেখানে একটা জায়গাগুলো অর্ডার করেছে। অ্যাকচুয়ালি আমরা অনেক পর বেরিয়েছি, আমরা তিনজনই বলতে গেলে, আমি মাস্টারটু খুলে দিই, একটুখানি বাইরে একটু ধাবা ঠাবা সাইড। আমরা দুর্গাপুর থেকে এটা মানে ওরা জানতো না কোথায় নিয়ে যাচ্ছি আমি। আমার এই জায়গাটা খুব ফেভারিট জায়গা খাবার রাতের বলতে গেলে। এখানে তোমরা মানে ফ্যামিলি নিয়েও আড্ডা মারতে আসতে পারো, বা বন্ধুবান্ধবরা স্যাটারডে সানডে আসতে পারো। ওখানে ভালো ভিড় হয়, ভালো ফ্যামিলির জায়গা এটা। এখন আমরা অর্ডার দিয়েছি খাবারটা আসুক, তারপরে আমি বলছি খেয়ে কেমন। ধাবার খাওয়া স্পাইসি হবে, আমি আগেই বলে দিচ্ছি, যাদের স্পাইসি খাবার ভালো লাগে তারাই এসো। আর এখানকার চা খুব ফেমাস, তো ওটা আমি লাস্টে খাবো। আর খাবারটা তন্দুরি কত? তন্দুরি হচ্ছে 8 টাকা। তন্দুরি আর বাটার নান? বাটার নান 40 টাকা। আর আলুর পরোটা? আলুর পরোটা 40 টাকা। বলো ঠিকই আছে আর বলা যাবে কেন? ক্যামেরা কেন? বলো বলো বলো। আলুর দম, চানা মশলা, মিক্স ভেজ, পনির বাটার, মটর পনির, পনির চিলি, সাই পনির। কি লাগবে? চামচ 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 তুই এইভাবে রেকর্ড করবি ভাই, এভাবে মাটিতে হিসাবি নিয়ে আর সম্রাট চুলটা ঠিক নেই দাদা ভাই। বান্দর কি বলতে আমার চ্যানেলে? হ্যাঁ কি বলতে আমার চ্যানেলে? কেমন ছিল সত্যি কথা বল, মন থেকে ছিল বলেই ভালো ছিল। খুব ভালো ভালোবাসে না, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো বলতে অনির্বাণ ভালো। আর রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। শিওর? হ্যাঁ। তুই এত পাকা বক্ত,
তো আমরা এখন খাওয়া স্টার্ট করব বলতে গেলে মানে আমরা তন্দুরি রুটি নিয়েছি এখানে একটা পনির একটা আইটেম আছে এটা চিলি চিকেন আছে এটিম ভুজিয়া এটা তো অলরেডি ওরা খাবার স্টার্ট করে দিয়েছে ওদের আমি একটুখানি খাবার খেয়ে নিই ও ঘোরা দেয় না তোমাকে আবার এই তো ঘোরা তো স্টার্ট করে দিয়েছে হয়েছে হ্যাঁ না না তুই ধর এবার তোরা হ্যাঁ তোরা যে ওটাই কাজ অনেকগুলো পনির পিস আছে টমেটো উপর দিয়ে দেখাও যাচ্ছে টমেটো টমেটো স্পাইসি প্লাস সফট মানে পনিরগুলো আমি এতটা সফট ভাবিনি যে ধাবায় এতটা সফট পনির পাবো আমি আর তোমরা একটু সামনে দেখো সামনে নিয়ে সামনে তোমরা গ্রেভিটা দেখো বেশ রিচ গ্রেভি আর তোমরা পনিরের পিস দেখো কতগুলো আছে এখানে অনেকগুলো পনিরের পিস দিয়েছে আমি রেটগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এবার আমি চিলি চিকেনটা ট্রাই করবো এখানে অনেকগুলো পিস দিয়েছিল যেখানে দেখো সামনে নিয়ে তোমরা এবার চিলি চিকেনের পিসটা দেখো কতগুলো আছে এখানে আমি রেটগুলো তোমরা বললে তোমরা হয়তো আকাশ পাতালের উপরে থেকে পড়বে এখানে মোটামুটি কম করে না হলে 10-12 পিস মতো চিলি চিকেন আছে আমি একটু গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করে দেখি এটা ধাবার চিলি চিকেন যেমন স্পাইসি হয় মানে আমি আগেই বলছি যারা স্পাইসি জিনিসটা পছন্দ করো ঝাল মিষ্টি তাদের জন্য এই ধাবাটা সেরা নাগারোডা যার জন্য সেরা তো আমি ওকে চিকেনটা তোমাদের কোনে একটা এক পিস তুলে দেখাচ্ছি পিসগুলো বেশ বড় বড় পিসের সাইজগুলো তোমরা দেখো একবার আমি এখানে নিলাম এখানে বেশ বন্ধু বান্ধবরা আড্ডা বাড্ডা মারতে আছে তো তোমরাও আসতে পারো এটার জন্য আজ একটু কাই কিছু হবে এখানে তোমরা একবার খালি পিসের সফটনেসটা দেখো আমি খালি হাত দিয়ে ছিঁড়ে গেল আমি একটু গ্রেভিটা নিলাম আমার কথা যদি আমি বলি এক কথায় জাস্ট চুমু মানে স্বর্গ বলতে পারো খাবারগুলো এতটা সুন্দর আমি বেশ অনেকদিন পর ধাবায় বেরিয়েছি খেতে যার জন্য আমার খাবারগুলো আরো ভালো লাগছে চিলি চিকেনের দাম 140 রুপিস 12 পিস থেকে মানে 10-12 পিস তুমি পাবে এখানে এটা রেট 140 আর এটা হাফ প্লেট পনির আছে এটা রেট 80 রুপিস না 80 টাকা 80 টাকাতে এতগুলো পনির দিচ্ছে আর এই এটা তুমি দেখো স্যালাডটা 40 রুপিসে এতগুলো স্যালাড এতটা আর আমি এবার একটু ডিম ভুজিয়াটা ট্রাই করবো ডিম ভুজিয়াটা এতটা একটু বেশি ছিল অনেক খেয়ে নিয়েছে এখানে ওই যে সোমনাথ দা আমাদের কিছুটা খেয়েছে লজ্জা লাগা দরকার এ খুব দারুণ লজ্জার ব্যাপার আর এবার আমি একটু খাবো কামিয়ে আজকে আমি কাউকে নিয়ে আসিনি তো আমার একটু প্রবলেম হচ্ছে এটা তো এটা আমি ধনে পাতা টমেটো পেঁয়াজ ডিম ডিম তো দেবে অবভিয়াসলি ডিম ভুজিয়া বানিয়েছে এখন কিছু দিয়ে এটা বানানো স্পাইসি খেতে বেশ স্পাইসি খেতে এটা 80 টাকা দাম আমার এই একটা জিনিস গেলে একটুখানি মনে হলো কস্টলি বাদ বাকিগুলো কিন্তু সেরা আর ও তন্দুর রুটি 8 টাকা করে তো এটা টাকা হিসাবে ঠিক আছে তো আমি খাই এবার খাবারগুলো খাই এবার চা খাবো মিষ্টি খাবো অনেক কিছু খাবার আছে এটা লাস্ট অবধি দেখো না বলো এবার 1.5 টাকা বলো তুমি বলো ডলার 1.5 টাকা বলো 1.5 টাকা এটা দাম জিজ্ঞেস করি কাউকে কাকু বলছে 1.5 টাকা তোর দাম কত 70 টাকা তুই খেয়ে বল কেমন খেলি একবার তুই খেয়ে বল কেমন ওটা গ্রেভিটা অনেকটা মোটা একটু স্পাইসি আছে ঝালটা একটু বেশি হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে এরপর তুই আমার জায়গা কিনার নিতে পারবি এটা চিকেন কষা এটা 70 টাকা দাম এটা 2 পিস চিকেন আর তুমি দেখো গ্রেভিটা কতটা দেখি ওপর থেকে রিচ লাগছে তো বাদ বাকি তো বললোই বেশ মোটা ওটা সেরা সেরা বললে হবে কি খাবার গুলো কেমন সেরা সেরা তোদের বাগার বাঁকুড়ার ভাষায় বল দেখি মাগুর ভাই এবার খাওয়াতে কনসেন্ট্রেট করি আমি নইলে এরা সবাই খেয়ে নেবে আমি খেতে পাবো না তো আমাদের এখানে খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট তো আমি যদি বলি তোমাদেরকে মানে এটা ফ্যামিলির জন্য খুব ভালো তোমার এখানে এসে আড্ডা মারতে পারবে গল্প করতে পারবে বন্ধুদের সাথে গল্প করতে পারবে খাওয়া দাওয়া খুব ডিসেন্ট একটা রেট মানে ধাবাতে এরকম রেট খুবই কম পাওয়া যায় আর আমি যেটা চিকেন কষা যেটা লাস্টে খেলাম না সেটাও বলে দিই চিকেন কষাটা কিন্তু খুব ভালো ছিল আর পনিরটা একটু মিষ্টি মিষ্টি আর চিলি চিকেন যেমন হয় সুইট অ্যান্ড স্পাইসি যেরকম খেতে খুব ভালো আর তোমার হচ্ছে ডিমের ভুজিয়াটা আমার খুব সুন্দর লাগলো রুটি আছে অনেক কিছু তুমি জিনিস পেয়ে যাবে এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে আমি লাস্টে ছানার জিলাপি খেয়েছি ওটাও বেশ ভালো এখানে কিন্তু স্পেশালিটি ছানার জিলাপি আর হচ্ছে তোমার গোলাপ জল রসগোল্লা পাওয়া যায় রাজভোগ বড় বড় তো তোমরা ওগুলো ট্রাই করতে পারো আমি এবার চাটা খাবো চা দাও
আমার জন্ম তুমি আমার এখানে চাটা আমি খাচ্ছি, এটার দাম 10 টাকা, আমি আগে বলে দিচ্ছি। চাটা সেরা খেতে এখানে লোকে 24 ঘন্টা এখানে চা পাওয়া যায়, এখানে লোকে খালি চাটা খেতে আসে, আমরা তো খাবার খেতে এলাম, এখানে খালি চাটা খাওয়ার জন্য আসে। তো এটা লাইন ধাবা, এটা সবসময় খোলা থাকে, তোমার এখানে রেট খুব ভালো। যদি ভিডিওটা এখানে শেষ করো, ভিডিও যদি ভালো লাগে থাকে তো যেটা জানো লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করো ভিডিওটাকে। এটা বেস্ট ধাবা আমার মনে হলো দুর্গাপুরে, অন্য অন্য ধাবার থেকে অনেকে অনেক জায়গা থেকে মানে রেকমেন্ড করেছিলো, বাট আমার মনে হয় যে কোথাও আমার অডিয়েন্সটা তো ফ্যামিলি অডিয়েন্স, তো সেসব জায়গার থেকে এই জায়গাটা আমার বেটার মনে হলো, জাস্ট ফর ফ্যামিলি অডিয়েন্স, তারা আসতে পারো। এবার ভিডিও আমি এখানে শেষ করি, তার কারণ হচ্ছে যে আমার ক্যামেরা ধরে আছে তার চাটা ওর হাতে, যদি ঠান্ডা হয়ে যায় আমাকে বহুত মার মারবে। ভিডিও যদি ভালো লাগে থাকে তো যেমন জানো তোমরা কী করতে হবে, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নেক্সট ভিডিও অবধি ওয়েট করো, তাদের জন্য বুক ভালো ভালো আছে। ওকে টাটা, চিয়ার্স, বাই।